আম্বাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে আজ গঙ্গানগর ব্লক এলাকায় অনুষ্ঠিত হয় মেগা ওয়েল পাম্প প্ল্যান্টেশন ও সচেতনতামূলক আলোচনা চক্র। ধলাই জেলার গঙ্গানগর ব্লক হচ্ছে অ্যাসপিরেশনাল ব্লক। এই ব্লক এলাকার চলছে সম্পূর্ণতা অভিযান। আজ গঙ্গানগর কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু দেববর্মা প্রমুখ। ধলাই জেলা উদ্যান দপ্তরের ডেপুটি ডিরেক্টর পরিমল দেববর্মা জানান, চলতি বছরে 80 হেক্টর জমিতে ওয়েল পাম্প গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।